হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা দশে দিকের পক্ষ থেকে। আজকে ছিল সরস্বতী পুজো প্লাস ২৬শে জানুয়ারি, তাই আমরা ভাবলাম একটু মিলিয়াম পার্কের কী চিত্র সেটা দেখে আসি, সেটা আপনাদের সামনে তুলে ধরবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তাই গোটা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। চলে এলাম আমরা হাওড়া স্টেশনের কাছে। হাওড়া স্টেশনের পাশে নিচে সাবওয়ে দিয়ে আমরা ফেরি ধরার জন্য চলে যাব এর নিচে দিয়ে। আস্তে আস্তে আমরা নিচে দিয়ে যেতে লাগলাম, আমাদের বন্ধুরা সাথে রয়েছে দেখতে পাচ্ছ। আমরা ফেরিঘাট দিয়ে চলে যাব উপরে সোজা মিলিনিয়াম পার্কে। শুরুতেই বলে রাখি, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। যেহেতু আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই কম, ৩০টার মতো, তাই একটু সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে থাকবেন, ধন্যবাদ। গোটা ভিডিওটা দেখতে থাকুন। ৬ টাকার টিকিট কেটে আমরা চলে এলাম ফেরিঘাটে। আস্তে আস্তে আমরা ফেরিঘাটের দিকে যেতে লাগলাম। আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল, তাই লঞ্চের ফেরিঘাটের চারিপাশে প্রচুর ভিড়। এই হচ্ছে মিলিনিয়াম পার্কের সামনের চিত্র। আমরা যদিও পেছন দিক থেকে এসেছি, কিন্তু আপনাদের সুবিধার উদ্দেশ্যে আমরা প্রথম দিকের চিত্রটা তুলে ধরলাম। ঢুকে পড়েছি মিলিনিয়াম পার্কে, চারিদিকে সুন্দরী মেয়েদের ভিড়। আর আমরা এসেছি এই দিকের, এই যে ফেরিঘাট, এই দিক দিয়ে হেঁটে হেঁটে এসে ওই গেট দিয়ে আমরা ঢুকে পড়েছি। যদিও মিলিনিয়াম পার্ক এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই টিকিট লাগে নে। দেখছো সব কাপলরা নিজেদের মতো করে ফটোশ্যুট করছে, আমার মতো সিঙ্গেল বন্ধুরা দেখতে দেখতে যাচ্ছে সুন্দরী মেয়েদের। আর গঙ্গার যা শোভা আমাদের মন কেড়ে নিয়েছে। এই হচ্ছে ভেতর দিকের অংশ। ভেতর দিকের অংশ দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, গোটা পার্কটা ঘুরে দেখছিলাম। আর এদিকে দেখছো সুন্দরী মেয়ে আর ছেলেরা হাতে হাত ধরে হাঁটতে হাঁটতে নিজেদের মতো সময় কাটাচ্ছে। আমরা তা দেখতে দেখতে এগিয়ে চললাম। এই যে একটা দোলনা, যেটা অনেক দিন চালানো হয় না বলে হয়তো গাছের পাতা পড়ে রয়েছে। আচ্ছা, এখানে চলছে ফটোশ্যুট, ছেলে মেয়েদের খুনসুটি, আর আমরা সেই দেখতে রাখব। এরপরে একটি ভিডিও শ্যুট করার সময় আমরা এই জুম করে এই দৃশ্য দেখতে পেলাম, যেটা আমাদের মনকে, আমাদের মতো সিঙ্গেল ছেলেদের মনকে খুবই দুঃখ বেদনায় ভরে দিল। এই সব হচ্ছে মিলিনিয়াম পার্কে। যাই হোক, তারপরে আমরা পার্কের থেকে বেরিয়ে পাশে একটা হল ছিল, সেই হলটায় ঢুকে পড়েছিলাম। কিন্তু যেহেতু অনলাইন টিকিট কাটার ব্যবস্থা ছিল, আমাদের কাছে সেরকম কোনো ব্যবস্থা ছিল না, তাই আমরা এর ভেতরে ঢুকতে পারলাম না। বাইরে থেকেই আমাদের এই হলের দৃশ্য দেখাতে লাগলাম। এরপরে আমাদের ফিরে যাওয়ার পালা। আস্তে আস্তে আমরা ফিরে যাচ্ছি আবার হাওড়ার দিকে। লঞ্চে উঠে পড়লাম, লঞ্চ চলতে শুরু করলো আবার হাওড়ার দিকে, ওই সেই আমাদের প্রিয়, সবার প্রিয় হাওড়া ব্রিজ আর গঙ্গার শোভা। লঞ্চে করে যাওয়ার মজাটাই আলাদা, আপনারা গেলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগে গঙ্গার হাওয়া সাথে লঞ্চে করে যেতে যেতে কলকাতার এই অপরূপ দৃশ্য আপনাদের মন মুগ্ধ করে দিতে পারে। আমাদের ভিডিওগুলো একটু আনপ্রফেশনাল টাইপের হচ্ছে, তাই দয়া করে কোনো রকম ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন। আর আমাদের ফ্যামিলি খুব ছোট, ৩০ জন সাবস্ক্রাইবার, ভিডিওটা একটু হলেও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, যার ফলে আমরা মোটিভেশন হব আরও নতুন নতুন ভালো ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য।
view.